চলে গেল আবার কি স্ক্রিন দেখা যাচ্ছে তো? সামনে ব্ল্যাঙ্ক হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ ওটা হয়ে আছে। এবার দেখ, এবার মনে হয় হ্যাঁ ঠিক আছে। থিং ইজ, আগের দিন তো আমরা আমরা 2PC প্রোটোকল কভার করেছিলাম, অ্যান্ড উই হ্যাভ কভার অলসো সাম পার্ট অফ দ্য সাম পার্ট অফ রিলায়াবিলিটি। সো আজকে আমরা ওই জায়গা থেকে একটু শুরু করব, তারপরে গ্র্যাজুয়ালি আমরা ডিস্ট্রিবিউটেড ডেডলক অবধি যাব। তো বিফোর গোয়িং টু দ্য ডিস্ট্রিবিউটেড ডেডলক, আমরা একটু ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, যেটা তোরা অলরেডি কভার আপ করেছিস, তোরা জানিস ব্যাপারটা, বাট স্টিল আমি জাস্ট আরেকবার একটু একটা নোটস তোদের সঙ্গে শেয়ার করছি রিগার্ডিং দি ট্রানজাকশনস। তো বেসিক্যালি ট্রানজাকশন তোরা জানিস ইটস আ সেট অফ ইনস্ট্রাকশনস হুইচ অ্যাকমপ্লিশ আ পার্টিকুলার টাস্ক, কিছু সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে আমরা একটা পার্টিকুলার টাস্ক অ্যাকমপ্লিশ করি, দ্যাট ইজ ট্রানজাকশন। এক্ষেত্রে ট্রানজাকশনসের যে অপারেশনসগুলো হয়, যে কোনো একটা ট্রানজাকশনকে যদি আমরা দেখি, তার যে বেসিক অপারেশনসগুলো হয়, সেই বেসিক অপারেশনসগুলো হচ্ছে বিগিনিং অফ আ ট্রানজাকশন, ইউ ক্যান রাইট ইট লাইক বিগিন ট্রানজাকশন, রিড আ আইটেম, রিড অ্যান আইটেম অর রাইট, অর রাইট আ রাইট অ্যান আইটেম, সো রিড আইটেম অর রাইট আইটেম ইজ আনাদার অপারেশন অন আ ট্রানজাকশন, এন্ড অফ আ ট্রানজাকশন ইজ অবভিয়াসলি আনাদার অপারেশন, কমিটমেন্ট অফ আ ট্রানজাকশন দ্যাট ইজ পার্টিকুলারলি দ্য পার্টিকুলার হোয়াট এভার চেঞ্জ ইজ হ্যাপনিং দ্যাট চেঞ্জ ইজ পার্টিকুলারলি সেভড ওভার দেয়ার, সো কমিটমেন্ট অফ আ ট্রানজাকশন অ্যান্ড সামটাইমস রোল ব্যাক। রোল ব্যাক মিনস টু কাম ব্যাক টু আ প্রিভিয়াস স্টেট অফ আ ট্রানজাকশন। সো দিস অপারেশনস আর ট্রানজাকশন অপারেশনস আর ভেরি কমন। আমি জাস্ট এটা একবার শেয়ার করলাম এই কারণে, বিকজ অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট অপারেশনস অন আ ট্রানজাকশন, হোয়াট আর দ্য ডিফারেন্ট পসিবল অপারেশনস অন আ ট্রানজাকশন। সো দ্য বেসিক ডিফারেন্ট পসিবল অপারেশনস অন আ ট্রানজাকশনস উইল বি বিগিন ট্রানজাকশন, রিড অর রাইট আইটেম, এন্ড অফ আ ট্রানজাকশন, কমিটমেন্ট অ্যান্ড রোল ব্যাক। সো কোশ্চেন যদি আসে আমাকে এগুলোকে লিখতে হবে। নেক্সট ট্রানজাকশনের স্টেট, অগেন ইউ নো হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেটস অফ আ ট্রানজাকশন, সেটা ইট মে বি ডিস্ট্রিবিউটেড, মে বি সেন্ট্রালাইজড, দিস থিংস উইল বি কমন। তো স্টেটস অফ আ ট্রানজাকশন বলতে আমরা বুঝি আ ট্রানজাকশন হুইচ ইজ অ্যাক্টিভ, দেন আ ট্রানজাকশন মে গো টু দি পার্শিয়াল কমিটমেন্ট স্টেট। পার্শিয়াল কমিটমেন্ট স্টেট ইট ইন্ডিকেটস দ্যাট অল দ্য স্টেটমেন্টস, অল দ্য স্টেটমেন্টস, হোয়াট এভার স্টেটমেন্টস আর দে আর ইন ইন আ ট্রানজাকশন দ্যাট হ্যাজ বিন রেড বাই দ্য সিস্টেম, দ্যাট ইজ পার্শিয়াল কমিটমেন্ট অফ আ ট্রানজাকশন। দেন কমিটেড, দ্যাট মিন্স দ্য সাকসেসফুল অ্যাকমপ্লিশমেন্ট অফ দি ট্রানজাকশন, দেন ইট ইজ পার্মানেন্টলি সেভড ওভার দে আর। সামটাইমস ট্রানজাকশন ক্যান ফেল ডিউ টু ডিফারেন্ট রিজন, আ ট্রানজাকশন ক্যান ফেল অ্যান্ড আ ট্রানজাকশন ক্যান বি অ্যাবর্টেড অ্যাজ ওয়েল। সো বেসিক্যালি আমরা যদি ছবিটা দেখি, যেটা আমরা এর আগেও দেখেছিলাম ছবিটা, তাহলে সেটা হচ্ছে একটা ট্রানজাকশন, তার ফার্স্ট স্টেট হচ্ছে বিগিনিং অফ দ্য ট্রানজাকশন, দ্যাট মিন্স দ্য ট্রানজাকশন ইজ ইন অ্যাক্টিভ স্টেট, দেন দ্যাট ট্রানজাকশন ইজ রিডিং অ্যান্ড রাইটিং সাম আইটেম, ডেটা আইটেম, ফ্রম দেয়ার দি ট্রানজাকশন ক্যান গো টু পার্শিয়াল কমিটমেন্ট where this transaction is executing in end transaction statement. From the partial commitment, due to many reasons, a transaction can be failed. So whenever a transaction will be failed, we can call, we can say that unsuccessful unsuccessful state of the transaction, due to some reason transaction can fail. And from partial commitment actually from partial commitment transaction can arrive into two states. One, it can be failed, and if it is failed, it will be rolled back. That means it will again come back to the previous state, maybe previous consistent state, and we will call in that case it is aborted.
And another is a successful completion. And if a transaction is successfully completed, then it will be committed. So these are the different states, what you have already covered in last semester class. Active, partially committed, committed, failed or aborted. Failed and aborted rather. So this is again a probable question may come in this semester as well. That is, what are the different states of a distributed transaction? So the thing is, be it a distributed transaction, be it a normal centralized transaction, the states will be same. And that states will be this, active, partially committed, committed, failed and aborted. And these arrows are showing from which state to which state a transaction can appear. That is clearly showing over here through this image, through this picture. That is, a transaction will be begin, then it will be in active state, then it will read some data item or write some data item. After reading and writing some data item, it can arrive to partially committed state, when we can say that the end of transaction has been done. But from the partial committed, the transaction can go into again two state. One is committed, another is failed. Even in some cases, if due to some reason the transaction is not possible to end, then also it can arrive into the failed state. So to the failed state, if you see, a transaction can arrive from active state as well as a transaction can arrive from partially committed state. So failed state arrive korar jonno দুটো জায়গা থেকেই ফেল স্টেটে অ্যারাইভ করতে পারে একটা ট্রানজাকশান। একটা হচ্ছে অ্যাক্টিভ স্টেট থেকে ডিরেক্টলি সে ফেল করতে পারে ডিউ টু সাম আনসাকসেসফুল কমপ্লিশন, আনসাকসেসফুল এক্সিকিউশন। আনাদার ইজ ও আসতেই পারে পার্শিয়াল কমিটমেন্ট করার পরে, মানে সমস্ত ট্রানজাকশানের একটা ট্রানজাকশানের সমস্ত স্টেটমেন্টগুলো এক্সিকিউট করে যাওয়ার পরেও ডিউ টু সাম রিজন দ্য ট্রানজাকশান ক্যান ফেল। বাট ওয়ান্স আ ট্রানজাকশান ইজ পার্শিয়ালি কমিটেড, then only there is a chance of a full commitment of a transaction. If a transaction is not getting partially committed, is not coming into the partially committed state, then there is no possibility of its commitment. So that has been shown over here. An aborted state can come from the failed state only through the rollback. So this is the scenario in general. So there is nothing much to say because you know these things, but still I am just covering it. Now, you know, next is the properties of the transaction. Now, properties means asset property. You know the properties: atomicity, consistency, isolation and durability. Atomicity, that means every statement of the transaction, every statement of the transaction, either all the statements will be executed, otherwise no statement will be executed. So that is basically atomicity says. Consistency says that a transaction will be started from some consistent point. That means where there will be no question of these about that particular state. And obviously, when it will be finished, it will be finished at another consistent point. So consistency means it will be started from a point and it will be ended up in a point. At a point where both the points will be consistent. That means there will be such thing will be happen which can adversely affect any data item. That means erokom hobe na je ekta particular data item er value jeta ei muhurte hoyto suppose alpha, and that alpha has no reason, I mean ei alpha ta kotha theke elo seta ke kothao জাস্টিফাই করা যাচ্ছে না, এরকম হবে না। সো দ্যাট ইজ বেসিক্যালি কনসিস্টেন্সি সেজ। ঠিক এক্সাম্পল দিয়ে বললে যেটা বলতে হয় যে ধরা যাক একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে উই আর ট্রান্সফারিং মানি। সো যে অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে মানিটা যাচ্ছে, যে অ্যাকাউন্ট থেকে ডেবিটেড হলো সেই অ্যাকাউন্টে যতটা পরিমাণ ডেবিটেড হলো, আরেকটা অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা যাচ্ছে সেই অ্যাকাউন্টে ঠিক ততটা পরিমাণই ক্রেডিটেড হবে। এরকম হবে না যে আইদার একটা অ্যাকাউন্ট থেকে ডেবিটেড হয়ে গেল অথচ আরেকটা কোনো অ্যাকাউন্টে ক্রেডিটেড হলো না। আবার এরকমও হবে না এই অ্যাকাউন্ট থেকে যে অ্যামাউন্ট অফ রুপিস ডেবিটেড হয়েছে ওই অ্যাকাউন্টে সেই অ্যামাউন্ট অফ রুপিস ক্রেডিটেড হয়নি। জেনারেলি আম সেইং অ্যাবাউট দ্যাট, টেলিং অ্যাবাউট দ্যাট, আই মিন সো দেয়ার উইল বি সাম কনসিস্টেন্সি বিটুইন দি টু স্টেটস, আই মিন বিগিনিং স্টেট অ্যান্ড এন্ড স্টেট অফ আ ট্রানজাকশন, দেয়ার উইল বি কনসিস্টেন্সি।
Next is isolation. Now, isolation is very important in transaction, because in isolation, if more than one transactions are running concurrently, then when they will run, they will be in the running state. I mean, they will be in executing state. There will be no interference from each other. Both the transactions may be using the same shareable value, same shareable variable, but still they will not interfere on each other. So that is basically isolation. They will be in isolation. কেউ কারোর সম্পর্কে কোনো ইনফরমেশন তারা শেয়ার করবে মানে কোনো তাদের কারো কেউ কারোর উপর কোনো ইন্টারফেয়ার করবে না, দুজনে দুজনের মতোই রান করবে, কনকারেন্টলি রান করলে কেউ কারোর উপর কোনো ইন্টারফেয়ার করবে না, দ্যাট ইজ আইসোলেশন। অ্যান্ড ডিউরাবিলিটি ইজ ভেরি সিম্পল, ইট সেজ দ্যাট ইফ আ ট্রানজ্যাকশন ইজ কমিটেড, দ্যাট কমিটমেন্ট, দ্যাট সেভ, হোয়াট এভার ইট উইল বি হোয়াট এভার দেয়ার ইট উইল বি সেভড, দ্যাট উইল বি সেভড পারমানেন্টলি। So even if after commitment, if some failure occurs, then also that changes will be there. So that's basically durability is. So you know these things. This is same in centralized system as well as distributed system. Now again, we know another thing, that is schedules. After transaction, the schedule টাকে আমরা এরকমভাবে define করতে পারি, যে তার অর্ডার অফ এক্সিকিউশন অফ দি অপারেশনস ইন আ ট্রানজাকশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ শিডিউল, ক্যান বি নোন অ্যাজ এ শিডিউল। নাও সাপোজ আমরা বললাম যে দের ইজ এ শিডিউল এস হুইচ ইজ কম্প্রাইজিং এন ট্রানজাকশন, যার এনখানা ট্রানজাকশন আছে, সাপোজ টি ওয়ান থেকে টি এন এনখানা ট্রানজাকশন আছে। ফর এনি ট্রানজাকশন দ্য অপারেশনস ইন দ্যাট ট্রানজাকশন মাস্ট এক্সিকিউট, I mean, as per the schedule. So basically, there are two types of schedule. One we known as serial schedule, another is known as parallel schedule. When it is a serial schedule, all the transactions in that schedule will run one after another. Here in the picture it is shown. If there are three transactions in a particular schedule, T1, T2, T3, so one after another, these transactions will run. That has been shown in this image. At first, say T3 is running, then T2 and then T1 has started. So after finishing T3, T2 has started. Again, after finishing of T2, T1 has started. So there is no concurrency here. It's a serial schedule. There is no concurrent running. But again, ACID properties will be maintained. And in case of parallel schedule, these transactions will run concurrently. Sometimes it may overlap. That means you can see, I mean, obviously it will overlap as it is concurrent running. You can see T1 is running before ended up of T1, T2 has started, and before ending up of T2, T3 has also started. So basically this is parallel schedule. So you can define it in the by these two pictures. I mean এটা এখানে দিয়েছি যে মানে লেখার জন্য বেশ সুন্দর ছবি দিয়ে এটা বোঝানো যাবে, সিরিয়াল শিডিউল অ্যান্ড প্যারালাল শিডিউল। So you can explain it well through these pictures, what is serial schedule and what is parallel schedule. Now there is another term we know, that is conflict in schedules. That means when two operations are part of different transactions, I mean conflict can occur in a different way. Like a conflict can occur when two active transactions perform non-compatible operations. That means suppose two transactions T1 and T2. One is reading a particular data item X. Another transaction is writing on that particular data item X. So this is a conflicting operation, because at the same time, in the same variable, you cannot update it when another transaction is reading it. Otherwise, there are lots of problems will occur. And you know some of those problems. I will again discuss today maybe. Conflict occurs when two active transactions perform non-compatible operations. That's the basic reason of the confliction. So if question comes, what is the basic reason of the confliction? Why conflict schedules occur? So you can say that it occurs when two active transactions perform non-compatible operations. Then you can define what are the non-compatible operations. Like read is not at all a non-compatible operation. I mean,
if two transactions are reading same data item concurrently, that can be done with no problem. But if one transaction is reading and another transaction is writing the same data item, so there must be conflicting, or maybe both the transactions are writing the same data item. Maybe again there will be confliction. So read write, write read, and write write is conflicting operations on the same data item by different transactions, so that you can define it clearly. Now, two operations are said to be in conflict when all of the following three conditions exist simultaneously. What are those conditions? As I told you, the two operations are parts of different transaction. That means they are different transactions, belongs to different transaction. Both the operations access the same data item. That means, suppose for example, data item X has been accessed by two transaction, and at last one of the operation is write item. That means one write item will be involved. If you see, if you think one write item will be involved, either it will be read write, or it will be write read, or it will be write write. So one of the operation must be write operation. So in this scenario, confliction occurs. Now there is a term, you know, that is serializability. It's a very vital term in centralized system as well as distributed system. Now, a serializable schedule of n transaction. What is the meaning of that? A serializable schedule of n transaction is a parallel schedule which is equivalent to a serial schedule comprising of the same n transaction. That means, ekta schedule ke serializable ami tokhoni bolbo. Schedule means, jeta bollam, history of the transaction, the order of the operations involved in a transaction. So, ekta schedule ke serializable tokhoni bolbo, je jodi shekhane n khana transaction thake, tara parallelly run kore, tale tumi je result pabe. Tara serially run korleo same result pabe. So in that case we will call the schedule is serializable. So a serializable schedule contains the correctness of serial schedule, but serializable schedule assert, I mean it achieves better CPU utilization in case of parallel schedule. Obviously when you are running it parallelly, so CPU utilization will be better. So that's why we concentrate on on parallel schedules. We prefer to run the schedules in parallel, the transactions in parallel, because it gives us better CPU utilization. And whenever we are getting better CPU utilization, so obviously the throughput of the system will be better. So that's why we concentrate on parallel schedules. So there are different equivalents of schedules. Equivalence of the schedules can be following types, like result equivalence, view equivalence, conflict equivalence, etc., etc. Now, what is result equivalence? Two schedules producing identical results, so we call it result equivalence. Two schedules are running concurrently. If they give you the same result, then it will be result equivalence. Similarly, view equivalence means two schedules that perform similar action in a similar manner. Like tumi jodi erokom dekho je ekta schedule e ekta data item read hocche, data item ta arekta schedule mane data item ta write hobar por hoyto she write ta ekta transaction korche, hoyto dutu transaction er schedule ami bolchi t1 t2. Now t1 e ekta data item read hocche, t2 ekta oi sei data item take write korar por ekta schedule e hoyto erokom ghotona ache. Again, আরেকটা schedule আছে, সেখানেও T1 T2 আছে এবং সেখানেও হয়তো একইভাবে এই ডেটা আইটেমটা রিড হচ্ছে ওই আরেকটা ট্রানজাকশন যখন ডেটা আইটেমটাকে রাইট করছে, তার মানে তুমি যদি দেখো দেখার ভিত্তিতে তুমি কি পাবে যে দে আর সেম, সো দ্যাট ইজ ভিউ ইকুইভ্যালেন্স. আর কনফ্লিক্ট ইকুইভ্যালেন্স, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ টু শিডিউলস আর সেড টু বি কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট. If both contain the same act of same set of transaction and has the same order of conflicting pair of operations, that means tumi jodi dekho je dutu ekta schedule S1 tate dutu transaction ache T1 T2, shekhane T1 read korche ekta data item X ke ar T2 write korche ekta data item X ke. T1 read korar pore T2 write korche suppose. Ebar tomar kache arekta schedule ache, shekhaneo T1 T2 ache,
সেখানেও এই যে কনফ্লিক্টিং অপারেশনটা, মানে রিডেক্স একটা ট্রানজাকশন রিড করছে একটা ডেটা আইটেমকে, সেম ডেটা আইটেমকে একটা ট্রানজাকশন রাইট করছে, অবভিয়াসলি ইটস আ কনফ্লিক্টিং। সেই কনফ্লিক্টিং অপারেশনের যে অর্ডারটা, তো টি ওয়ান রিড করার পরে সেখানেও, মানে শিডিউল টুতেও টি ওয়ান রিড করার পরে ডেটা আইটেম এক্সকে রিড করার পরে টি টু রাইট করছে, তাহলে এই যে অর্ডারটা, এরকম ধরনের কনফ্লিক্টিং অপারেশনের অর্ডার যদি সেম হয় বোথ দ্য শিডিউল, ইন বোথ দ্য শিডিউল এরকম ধরনের কনফ্লিক্টিং অপারেশনের অর্ডার যদি সেম হয়, দেন দেল বি দেন উইল কল ইট কনফ্লিক্ট ইকুইভ্যালেন্স। সো দিজ আর দি ইকুইভ্যালেন্সিস ইন শিডিউলস উই গেট, অ্যান্ড অল দিস থিং উই হ্যাভ অলরেডি কভার্ড, বাট জাস্ট আই এম গিভিং ইউ ফ্রম দি exam purpose, so that if question comes you can write it in a brief way. That's what I'm giving you on these things. So this is one thing. Next I will move to some concurrency control algorithms. I'm going to concurrency control algorithm and move forward, but I hope again you can see this. Basically, আমাদের যত রকম প্রবলেম ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে আমরা দেখছি, মানে কনকারেন্সি যেমন অ্যাডভান্টেজিয়াস, কনকারেন্সি আবার অনেক রেসপন্সিবিলিটিও নিয়ে আসে। কনকারেন্সি একদিক থেকে যেমন অ্যাডভান্টেজিয়াস, একদিক থেকে যেমন আমাদের সিপিইউ ইউটিলাইজেশনকে ইনক্রিজ করে, থ্রুপুটকে ইনক্রিজ করে, আরেকদিক থেকে আমাদের অনেক, তুমি বলতে পারো অনেক কমপ্লেক্সিটিও নিয়ে আসে, যেগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হয়, এবং ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে সেই কমপ্লেক্সিটিটা আরও বেশি বেড়ে যায়। তো আমরা সেই ব্যাপারগুলোকেই দেখবো যে কীভাবে সেগুলোকে হ্যান্ডেল করা যায়। তো বেসিক্যালি কনকারেন্সি কন্ট্রোল অ্যালগোরিদমস, বেসিক্যালি তুমি যদি দেখো, দেয়ার আর টু কাইন্ডস অফ কনকারেন্সি কন্ট্রোল অ্যালগোরিদমস। ওয়ান ইজ পেসিমিস্টিক কনকারেন্সি কন্ট্রোল অ্যালগোরিদম, অ্যানাদার ইজ নোন অ্যাজ অপটিমিস্টিক কনকারেন্সি কন্ট্রোল অ্যালগোরিদমস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স আই এম কামিং, সো ওয়ান ইজ পেসিমিস্টিক, অ্যানাদার ইজ অপটিমিস্টিক। নাও পেসিমিস্টিকের আন্ডারে আমরা আবার ডিফারেন্ট টাইপস অফ কনকারেন্সি কন্ট্রোল অ্যালগোরিদমগুলোকে পাই, যেমন লকিং বেসড অ্যালগোরিদম, প্রাইমারি কপি। ইউ নো হোয়াট ইজ প্রাইমারি কপি, ইউ মাস্ট হ্যাভ হার্ড অ্যাবাউট ইট ইন ইউর লাস্ট সেমিস্টার ক্লাস। নেক্সট ইজ ডিস্ট্রিবিউটেড অ্যালগোরিদম, এগেন অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ইজ টাইম স্ট্যাম্প অর্ডারিং। বেসড অন দি টাইম স্ট্যাম্প অফ আ ট্রানজ্যাকশন আমরা এই অ্যালগোরিদমটা রান করাই। টাইম স্ট্যাম্প মিন্স দ্যাট পার্টিকুলার টাইম ওয়েন আ পার্টিকুলার ট্রানজ্যাকশন হ্যাজ এন্টার্ড ইন টু দ্য সিস্টেম, দ্যাট ইজ বেসিক্যালি টাইম স্ট্যাম্প। উই উইল ডিসকাস ইট লেটার। নেক্সট ইজ এই টাইম স্ট্যাম্পের আবার, টাইম স্ট্যাম্প অর্ডারিং অ্যালগোরিদমটার আবার তিনটে ভার্সন আছে। এই তিনটে ভার্সন খুব ইম্পর্টেন্ট, এই টাইম স্ট্যাম্প অর্ডারিং অ্যালগোরিদমটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা নিয়ে আমরা ডেডলককেও হ্যান্ডেল করবো। সো টাইম স্ট্যাম্প অর্ডারিং অ্যালগোরিদমের বেসিক টাইম স্ট্যাম্প অর্ডারিং অ্যালগোরিদম আছে, মাল্টি ভার্সন আছে, কনজারভেটিভ আছে, উইল ডিসকাস। আর অবভিয়াসলি অ্যানাদার উইল বি হাইব্রিড, হাইব্রিড মিন্স ব্লেন্ড অফ ক্লকিং অ্যান্ড টাইম স্ট্যাম্প। সো দিস ইজ আন্ডার কামিং আন্ডার পেসিমিস্টিক, অ্যান্ড আন্ডার অপটিমিস্টিক দে উইল বি লকিং বেসড অ্যান্ড টাইম স্ট্যাম্প অর্ডারিং। নাও দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেসিমিস্টিক অ্যান্ড অপটিমিস্টিক? ইফ ইউ সি দ্য পেসিমিস্টিক অ্যালগোরিদম, from the name you can understand it is pessimistic. That means it is at first it is checking, and that if I run this particular transaction then there will be any problem or not. I mean before running the actual transaction it is at first checking, and that if this transaction is executed then whether there will be any problem or not in the database, whether it will be able to maintain all the properties of a transaction and all that things. So that checking is done first, and then the actual transaction runs. So that is the state, I mean that is the steps in pessimistic. At first it is verified that if I run this particular thing then whether there will be any problem or not, then the actual data item is read, then the calculation is done, and then finally the write, that means finally the thing is executed and permanently saved. So that is pessimistic. So pessimistic verification ta age hocche, verification means that checking what I am talking about. Ar optimistic er khetre kintu seta hoy na, optimistic er khetre kintu dekho age tar pore calculation kore tar pore verification kora hocche ebong finally write kora hocche. To khane verification ta third step e asche, verification means that checking je whether
this thing is executed, then whether it will be possible to execute successfully or not. So that verification is done later in the pessimistic part. But in the pessimistic part, this verification is done at first. So this is basically two types of concept of concurrency control algorithms. One is pessimistic, another is optimistic. I will give you more details on it gradually. Now, basically, I'm starting with basic timestamp algorithm. If you see in our timestamp ordering, under our timestamp ordering algorithm, which is obviously pessimistic, there are three versions of timestamp ordering algorithm. One is basic timestamp ordering algorithm, another is multi-version, another is conservative. So I'm starting with basic timestamp ordering algorithm, and you see it is written like that. Given two conflicting operations, suppose duto conflicting operation amar kache ache jara duto transaction theke belong korche. Duto conflicting operation bolte ami bolte chaichi eki data item er upor, suppose y indicate korche read x, oj indicate korche read write x, jekhane y ta hocche transaction ti er part, oj ta hocche transaction tj er part. So that is written. So then if it is a basic timestamp ordering algorithm, tale y is executed before oj, tale shekhetre read x ta execute korbe write x er age, jodi timestamp of ti mane ti ta y ta je transaction theke belong korche, timestamp of tar je timestamp mane sei transaction ta kokhon system e enter koreche sei ta jodi timestamp of tj theke choto hoy, ei timestamp of ti less than timestamp of tj eta indicate korche transaction ti is younger than transaction tj. Timestamp of ti is less than timestamp of tj, it indicates transaction timestamp ti is older than timestamp tj. That means timestamp tj is younger. কেন ইয়াঙ্গার? বিকজ ও পরে ঢুকেছে সিস্টেমে, যেহেতু পরে ঢুকেছে সেজন্য টাইমস্ট্যাম্পটা বেশি. কেন বেশি? কারণ আমি বলছি যে টিআই ট্রানজাকশনটা যখন ঢুকেছে তখন হয়তো 10টার সময় ঢুকেছে, আর টিজেটা যখন ঢুকেছে হয়তো 10টা বেজে 1 মিনিটে ঢুকেছে বা 1 সেকেন্ডে ঢুকেছে. সো অবভিয়াসলি টিআইটা উইল বি ওল্ডার দ্যান টিজে. সো এমন এরকম ক্ষেত্রে যখন ট্রানজাকশন টিআই এবং টিজে দুজনে রান করছে কনকারেন্টলি, এবং সেক্ষেত্রে তারা দুজনে এমন একটা অপারেশনকে রান করাচ্ছে যে অপারেশনটা কনফ্লিক্টিং অপারেশন, যেহেতু তারা একই ডেটা আইটেমের ওপরে কাজ করছে এবং একজন রিড করছে একজন রাইট করছে, সেক্ষেত্রে যদি ট্রানজাকশন টিআই এ যে অপারেশনটা আছে সেই অপারেশনটা আগে রান করবে ট্রানজাকশন টিজের কনফ্লিক্টিং অপারেশনের থেকে, যদি কি না ট্রানজাকশন টিআইটা ওল্ডার হয় ট্রানজাকশন টিজের থেকে. তো দ্যাটস বেসিক্যালি বেসিক টাইমস্ট্যাম্প অর্ডারিং অ্যালগোরিদম. I hope you have understood. That is basically basic timestamp ordering algorithm. Now, it's very simple to understand. Basically, these things are written. A schedule that enforces this TO rule checks each new operation against conflicting operation. You can read it out later on. I'm not going into that detail. Conservative TO. Now, conservative timestamp ordering. What is the difference? The basic timestamp ordering, jeta chai che, সেটা হচ্ছে ইট ট্রাইস টু এক্সিকিউট অ্যান অপারেশন অ্যাজ সুন অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন দ্য সিস্টেম. টাইমস বেসিক টাইমস্ট্যাম্প অপারেশন যদি তুমি দেখো, ও জাস্ট চেক করছে যে কোনটা ছোট কোনটা বড়, বেসড অন দ্যাট ইট ইজ ডিসাইডেড যে ওকে কোনটা আগে হবে কোনটা পরে হবে. সো দ্যার ইজ নো সাচ চেকিং অ্যান অল দ্যাট, সো নো সাচ থিংস আর টেকিং আই মিন ইন দ্য পিকচার. বাট কনজারভেটিভ টিও অন দ্য আদার হ্যান্ড ইট উইল ডিলে ইচ অপারেশন, প্রত্যেকটা অপারেশনকে ডিলে করাবে until there is an assurance that no operation with a smaller timestamp can arrive at that schedule by maintaining one queue for each transaction manager in the system. Prottekta transaction manager tumra jano je prottekta site ekta transaction manager ekta transaction coordinator thake especially in distributed environment. To shekhetre oi transaction manager er end e jeta hobe o ekta queue maintain korbe. ইট উইল মেনটেন আ কিউ, এবং ও যেটা দেখবে যে
যে যে যে অপারেশনসগুলো আছে একটা পার্টিকুলার ট্রানজাকশনে যে অপারেশনসগুলো আছে, ও সেই অপারেশনসগুলোকে সঙ্গে সঙ্গে কিন্তু এক্সিকিউট করাবে না, এরকমভাবে দেখে যে কোন কোন ট্রানজাকশনটা ইয়ঙ্গার কোনটা ওল্ডার তার উপর বেস করে আমি টাইমটা এক্সিকিউট করিয়ে দিলাম। নো, ইট উইল নট ডু দ্যাট। ও কী করবে, ও কনজারভেটিভ, ও কী করবে, ও ডিলে করাবে প্রত্যেকটা ট্রানজাকশনকে, ডিলে করাবে ইচ অপারেশনকে, ডিলে করাবে আনটিল ইট ইজ গেটিং অ্যান অ্যাসিওরেন্স ফ্রম দ্য সিস্টেম অবভিয়াসলি দ্যাট নো অপারেশন উইথ এ স্মলার টাইম স্ট্যাম্প, ওর থেকে স্মলার টাইম স্ট্যাম্পে কোনো অপারেশন সিস্টেমে আর অ্যারাইভ করবে না। যতক্ষণ এরকম একটা অ্যাসিওরেন্স ও পাচ্ছে, ততক্ষণ ও কোনো ট্রানজাকশনকে রান করাবে না, এক্সিকিউট করাবে না। এবং সেটা করানোর জন্য ও যেটা করবে সেটা হলো ওর যে ট্রানজাকশন ম্যানেজার, দ্যাট এন্ডে ইট উইল মেনটেন আ কিউ। সো বেসিক্যালি ইট মাইট বি সিমস টু ইউ রিয়েল লিটল আনরিয়েলিস্টিক বিকজ হাউ দিস অ্যাসিওরেন্স ইট উইল অ্যাচিভ, আই মিন অ্যাট এনি টাইম এনি ট্রানজাকশন এনি আদার ট্রানজাকশন ক্যান অ্যাপিয়ার ইন দ্য সিস্টেম উইথ স্মলার টাইম স্ট্যাম্প। আই মিন ইট মে হ্যাপেন, আই ডোন্ট নো, ইট মে হ্যাপেন, বাট জেনারেলি স্মলার টাইম স্ট্যাম্পে কোনো ট্রানজাকশন অ্যাপিয়ার করা পসিবল নয়, বিকজ টাইম স্ট্যাম্প হচ্ছে টাইমের মতন, তোমার টাইমটা বাড়ছে, তো জেনারেলি এরম টাইপের কিছু হওয়ার কথা নয়, বাট মেবি। সো ইফ দিস কন্ডিশন ইজ গ্যারান্টেড, দ্য শিডিউলার উইল নেভার রিজেক্ট এনি অপারেশন, বাট দি পসিবিলিটি অফ ডেডলক্স উইল বি দেয়ার। আই মিন যেহেতু তুমি যদি ভেবে দেখো, এক্ষেত্রে যেটা আমরা করাচ্ছি সেটা হচ্ছে আমরা ফোর্সফুলি অপারেশনগুলোকে হল্ট করাচ্ছি, ডিলে করাচ্ছি। আমার একটা অপারেশন হওয়ার কথা, রিড এক্স হওয়ার কথা, বাট রিড এক্সকে আমি করছি না, রিড এক্সকে আমি ডিলে করাচ্ছি, রিড এবং রাইট এক্স এদেরকে আমি ডিলে করাচ্ছি, যেহেতু আমি অ্যাসিওরেন্সের জন্য ওয়েট করছি, যেহেতু আমি দেখছি যে কোনো স্মলার টাইম স্ট্যাম্প নিয়ে, ওর থেকে স্মলার টাইম স্ট্যাম্প নিয়ে কেউ যদি চলে না আসে, কেউ যেন চলে না আসে বা কেউ যেন কেউ নেই, তো যেহেতু আমরা এসব করছি, তো সেই জন্য আমরা কিন্তু ওই অপারেশনসগুলোকে হল্ট করাচ্ছি। আর যেহেতু অপারেশনসগুলোকে হল্ট করাচ্ছি, সেই কারণে কিন্তু ডেডলক তৈরি হওয়ার প্রবণতা, ডেডলক তৈরি হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। তার কারণ মানে হয়তো ওই ট্রানজাকশনগুলোর উপর বেস করে আরেকটা ট্রানজাকশন ওয়েট করে আছে, যে ওর রেজাল্টের উপর একটা ট্রানজাকশন রান করবে, তো অবভিয়াসলি যতক্ষণ না এই রেজাল্টগুলো বেরোচ্ছে ওই ট্রানজাকশনটা রান করতে পারছে না, সো অবভিয়াসলি দেয়ার মে বি আর ডেডলক সিচুয়েশন। সো ডেডলক কিন্তু কনজারভেটিভ টিওতে কিন্তু দ্য প্রবাবিলিটি অফ ডেডলক ইনক্রিজেস, প্রবাবিলিটি অফ ইনক্রিজেস। সো দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড ইফ ইউ সি অ্যাবাউট মাল্টিভার্সন টাইম স্ট্যাম্প অর্ডারিং অ্যালগোরিদম, যেহেতু তিনটে ভার্সন ছিল, বেসিক টাইম স্ট্যাম্প অর্ডারিং অ্যালগোরিদম, কনজারভেটিভ টাইম স্ট্যাম্প অর্ডারিং অ্যালগোরিদম অ্যান্ড মাল্টিভার্সন টাইম স্ট্যাম্প অর্ডারিং অ্যালগোরিদম। নাও মাল্টিভার্সন টাইম স্ট্যাম্প অর্ডারিং অ্যালগোরিদম, ইউ নো দিস অ্যালগোরিদম, ইউ হ্যাভ অলরেডি কভার আপ দিস অ্যালগোরিদম আই হোপ, দ্যাট ইজ ইট ইজ রিলেটেড টু সেন্ট্রালাইজ ডিবিএমএস, ইট ইজ নোহোয়ার রিলেটেড টু ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস, ইট ইজ রিলেটেড টু সেন্ট্রালাইজ ডিবিএমএস। হিয়ার আপডেটস ডোন্ট মডিফাই দ্য ডেটাবেস, যে কোনো আপডেট কোনো ট্রানজাকশনে যখন কোনো ট্রানজাকশন যখন কোনো ডেটা আইটেমকে আপডেট করছে, সেই আপডেটটা কিন্তু সঙ্গে সঙ্গে ডেটাবেসের উপর মডিফাই হচ্ছে না, মানে সঙ্গে সঙ্গে ডেটাবেসের উপর সেই আপডেটটা রিফ্লেক্ট করছে না। কী করছে এখানে, কীভাবে হচ্ছে কাজটা, যদি কোনো রাইট অপারেশন থাকে, মানে ধরো রিড, তুমি ধরো কোনো একটা ডেটা আইটেম এক্স, তাকে তার ভ্যালু ছিল 10, তুমি তার ভ্যালুকে 11 করেছো, দ্যাট মিন্স আই মিন তোমার কোনো ট্রানজাকশন তার ভ্যালুকে 11 করছে, তার মানে ভ্যালুটাকে মডিফাই করা হচ্ছে, 10 থেকে 11 হচ্ছে। সো ইচ রাইট অপারেশন ক্রিয়েটস আ নিউ ভার্সন অফ দ্য ডেটা আইটেম, তার মানে ধরো তোমার ভ্যালু ডেটা আইটেম ছিল এক্স, তার ভ্যালু ছিল 10, এখন তোমার ডেটা আইটেমটা মডিফাই হয়ে 11 হয়েছে, তোমার ডেটা আইটেমটা আরেকটা ভার্সন তৈরি হবে, মানে এক্স ড্যাশ ইকুয়ালস টু 11 মেবি, এবং কোথাও লেখা থাকবে যে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ। তো এইভাবে নতুন একটা ভার্সন তৈরি হবে প্রত্যেকটা আপডেটের সঙ্গে, অ্যান্ড ইচ ভার্সন ইজ মার্কড বাই দ্য টাইম স্ট্যাম্প অফ দ্য ট্রানজাকশন দ্যাট ক্রিয়েটস ইট। ওই ভার্সনগুলোকে তুমি কী করে বুঝবে যে ওইটা ওই ভার্সন, ওইটা ওই ভার্সন, ধরো এক্স তার টাইম স্ট্যাম্প ছিল 10, সো এক্স 10, নাও এক্স ড্যাশ তৈরি হলো বা এক্স 10.1, দ্যাট মিন্স 10 বেজে 1 মিনিটে সাপোজ, সো সেটা একটা নতুন টাইম স্ট্যাম্প, নতুন একটা ভার্সন, এবং এই ভার্সনটা মার্ক করছি আমরা টাইম স্ট্যাম্প দিয়ে, যে কোন টাইম স্ট্যাম্পে এই মডিফিকেশানটা হচ্ছে, কোন টাইম স্ট্যাম্পে জিনিসটা ঘটছে, টাইম স্ট্যাম্প অব দি ট্রানজাকশনের উপর বেস করে, মানে প্রত্যেকটা ট্রানজাকশনের যে টাইম স্ট্যাম্প, সেই টাইম স্ট্যাম্পটাকে আমরা ওটাকে টাইম স্ট্যাম্প দিয়ে ওটাকে আইডেন্টিফাই করছি নতুন ভার্সনটাকে। So it is known as multiversion time stamp ordering algorithm. Now obviously multiversion time stamp ordering it will be difficult to maintain in long run, it is difficult to maintain in real scenario,
But it happens. We sometimes we follow this version also. In especially in centralized DBMS, not in distributed DBMS. It is especially applicable for centralized DBMS. For distributed DBMS, there are basic TO and conservative TO. And conservative TO disadvantage jeta amra pachhi seta holo conservative TO it can give you deadlock. Okay, as because my question may come, why conservative TO leads to deadlock? That is because in that case you have to explain what is conservative TO, and then you have to explain that as we are deferring our operations, as we are deferring the operations of the transaction, that's why the probability of deadlock is increasing in conservative TO. So that you have to explain well. Okay, I'll give you more notes on it. Next is again optimistic concurrency control. And if you see in pessimistic concurrency control, as I told you, pessimistic concurrency control algorithm, the steps are validating first. Validation will be done first, then reading of the particular data item, then computation of the thing, and then finally the write, that means the permanent saved and all that. But in optimistic, we are reading it, computing it, then validating, and then writing it. So this is basically a simple comparison given between these two. Okay. Let us see it. In little detail. So basically, I have also provided you detailed notes about this. That is, what is timestamp concurrency control algorithm? You will get it from here also. I mean, much more detailed view. Amar widget aage note ta oita porbe, aage oi note ta porbe. Tar pore tumra ekhan thekeo dekhbe. Ja amar okhane bola ache, dekho ekhane shei ekhi jinish bola ache. Some of the timestamp based concurrency control algorithms are basic timestamp ordering, conservative timestamp ordering, and multiversion timestamp ordering algorithm. Optimistic concurrency control algorithm, like ekhane jeta bola hoyeche je execution phase, then validation phase, then commitment phase. Ebong rules gulo ekhane bola hoyeche je given to transaction TI and TJ, if TI is reading data item which TJ is writing, then TI's execution phase cannot overlap TJ's commit phase. TJ can commit only after TI has finished execution. So this is the rule one, because I mean this algorithm uses three rules actually. This is the rule one. Rule two is given to transaction TI TJ. If TI is writing a data item that TJ is reading, TI ekta data item ke write korche jeta ke TJ read korche, then TI's commitment phase, TI er je commitment phase, that cannot overlap TJ's execution phase. Okay, and TJ can start executing only after TI has already committed. So this is rule two. And rule three is given to transaction TI TJ. You see, if TI is writing data item which TJ is also writing, dujonei write operation perform korche, then TI's commitment phase cannot overlap TJ's commitment phase. TJ can start to commit only after TI is already committed. So these are the rules. I mean, if question comes, what are the different rules to enforce serializability in validation phase? Actually, when it is validating, when the validation phase is going on in optimistic concurrency control algorithm, then these three rules are maintained. That's why I have already also included this part. These three rules are there. So tumi first e jeta korbe basic amar je prothom je note ta seta dekhar pore tumi ekhane ashbe, ekhane eshe jinish ta ka ekটু details e dekhbe. That will give you much more clear idea. Now concurrency control in distributed DBMS, there are obviously distributed two phase locking algorithm amra dekhechi, eta already amra korechi. সেই জন্য ডিস্ট্রিবিউটেড টু ফেস লকিং অ্যালগরিদম আমি জাস্ট একটু বলবো, সেটা হলো যে তুমি দেখো ডিপেন্ডিং আপন দি নাম্বার অফ সাইটস ইউ ক্যান ডিটেক্ট লক কনফ্লিক্টস। ডিস্ট্রিবিউটেড টু ফেস লকিং অ্যাপ্রোচেস ক্যান বি থ্রি টাইপস। ডিস্ট্রিবিউটেড টু ফেস লকিং এ, টু ফেস লকিং তুমি জানো গ্রোয়িং ফেস সিঙ্কিং ফেস, গ্রোয়িং ফেজে অল দ্য লকস আর অ্যাকুয়ার্ড অ্যান্ড সিঙ্কিং ফেজ অল দ্য লকস উইল বি আনলকড। ওকে, সো গ্রোয়িং ফেজে কোনো আনলক অপারেশন অ্যাকসেপ্টেবল নয়,
শ্রিঙ্কিং ফেজে কোনো লক অপারেশন অ্যাকসেপ্টেবল নয়, দ্যাট ইজ দ্য টু ফেজ লকিং অ্যালগোরিদম, বেসিক টু ফেজ লকিং অ্যালগোরিদম। ওকে, সেটাকে আমরা ডিস্ট্রিবিউটেড টু ফেজ লকিংয়ে কনভার্ট করছি। তো সেটা এখানে লেখা আছে, দেখবে দ্য বেসিক প্রিন্সিপাল অফ ডিস্ট্রিবিউটেড টু ফেজ লকিং ইজ সেম অ্যাজ দি বেসিক টু ফেজ লকিং। হাউএভার ইন ডিস্ট্রিবিউটেড সিস্টেম দেয়ার আর সাইটস ডেজিগনেটেড অ্যাজ লক ম্যানেজার্স, মানে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে যেটা হয় একটা সাইট বা একাধিক সাইট কতগুলো সাইট থাকে যারা লক ম্যানেজার হিসেবে কাজ করে, মানে তারা ওই লকগুলোকে কন্ট্রোল করে যে কখন কোন ডেটা আইটেমটা লক হবে, কখন কোন ডেটা আইটেমটা আনলক হবে, দ্যাট ইজ কন্ট্রোলড বাই দিস লক ম্যানেজার্স। ওকে, সো আর লক ম্যানেজার কন্ট্রোল লক অ্যাকুইজিশন রিকোয়েস্ট ফ্রম ট্রানজাকশন মনিটর্স, মানে ওই যে বললাম যে কোনো ট্রানজাকশন হয়তো কোনো একটা পার্টিকুলার ডেটা আইটেমকে লক করতে চাইছে, সেই লকটাকে তাকে দেওয়া যাবে কি যাবে না বা কাকে কি কোন লক দেওয়া হলো, এই ধরনের ট্র্যাকিংগুলো ইট ইজ মেনটেন বাই ডিস্ট্রিবিউ ওই লক ম্যানেজার সাইটস। ওকে, ইন ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট, ইন নর্মাল এনভায়রনমেন্ট, ইন বেসিক আই মিন সেন্ট্রালাইজড এনভায়রনমেন্ট দেয়ার ইজ নো সাচ থিং হ্যাপেন্স, আই মিন দ্যার ইজ নো প্রবলেম, বাট ইন ডিস্ট্রিবিউটেড সিস্টেম থিংস বিকাম মাচ মোর ইউ ক্যান সে মাচ মোর কমপ্লেক্স, মাচ মোর ইটস কমপ্লেক্সিটি ইনক্রিজেস অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু মেনটেন সো মাচ থিংস। সো ইন অর্ডার টু এনফোর্স কোঅর্ডিনেশন বিটুইন দিস লক ম্যানেজার্স ইন ভেরিয়াস সাইটস, হোয়াট ইউ ডু, অ্যাট লিস্ট ওয়ান সাইট ইজ গিভেন দি অথরিটি টু সি অল ট্রানজাকশনস অ্যান্ড ডিটেক্ট লক কনফ্লিক্টস, মানে যেহেতু আমরা লকিং করছি সেই ডেটা আইটেমগুলো তো বেসিক্যালি শেয়ার্ড বিটুইন ডিফারেন্ট ট্রানজাকশনস, সো সেক্ষেত্রে অবভিয়াসলি ওই কনফ্লিক্টগুলোকে হ্যান্ডেল করা খুব দরকার, এবং সেই কারণে ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে যেটা করা হয় অ্যাটলিস্ট একটা সাইটকে অথরিটি দেওয়া হয়, সো দ্যাট ইট ক্যান ডিটেক্ট অল দি লক কনফ্লিক্টস, মানে কোথাও কোনো লক কনফ্লিকশন হচ্ছে কি না, মানে আমি একটা ডেটা আইটেমকে লক করতে চাইছি রিড করবো বলে, তুমি একটা ডেটা আইটেমকে লক, মানে যেটাকে আমরা শেয়ার্ড লক এক্সক্লুসিভ লক বলেছিলাম, তোমার যদি মনে থাকে শেয়ার্ড লক এক্সক্লুসিভ লক বলেছিলাম, সেই আমরা শেয়ার্ড লক চাইছি মানে রিড রিড চাইছি নাকি রিড রাইট চাইছি, সেইগুলোকে মনিটর করার জন্য একটা অ্যাটলিস্ট একটা সাইট থাকে ইন ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট। সো দিস আর দি বেসিক সিনারিও অ্যাবাউট ডিস্ট্রিবিউটেড লকিং অ্যালগোরিদম। না, এক্ষেত্রে আমাদের ডিস্ট্রিবিউটেড লকিং অ্যালগোরিদমে আমাদের তিনটে অ্যাপ্রোচ আছে তুমি বলতে পারো। একটা হচ্ছে সেন্ট্রালাইজ টু ফেজ লকিং, যেটা তোমরা অলরেডি জানো, সেন্ট্রালাইজ টু ফেজ লকিংয়ে কোনো প্রবলেম নেই, ওয়ান সাইট ইজ ডেজিগনেটেড অ্যাজ দি সেন্ট্রাল লক ম্যানেজার, অল দি সাইটস ইন দি এনভায়রনমেন্ট নো দ্যাট দ্য লোকেশন অফ দি সেন্ট্রাল লক ম্যানেজার অ্যান্ড অবটেন লক ফ্রম ইট ডিউরিং ট্রানজাকশন, যার যখন দরকার হচ্ছে লক অ্যাকোয়ার করার দরকার হচ্ছে কোনো ডেটা আইটেমের ওপরে, ও সেন্ট্রাল লক ম্যানেজারের কাছে আসছে বলছে ভাই আমার এই লকিংটা চাই, যদি সে ওকে দেয় সেন্ট্রাল লক ম্যানেজার যদি ওকে অ্যালাউ করে সো ইট ইজ ফাইন, যদি না অ্যালাউ করে ইট হ্যাজ টু ওয়েট, দ্যাট ইজ দ্য সিনারিও। এবং এবার তুমি বলতে পারো যে সেই ওয়েটের জন্য স্যার ডেড লক অকার করতে পারে কিনা, অবভিয়াসলি করতে পারে, সে ওয়েট করে থাকার জন্য ডেড লক অকার করতে পারে, সেজন্যই আমরা ডেড লকটা দেখবো এর সঙ্গে। এই ওয়েটিংয়ের ক্ষেত্রে যখনই ওয়েটিংয়ের সিচুয়েশান আসছে তখনই কিন্তু সিস্টেমে ডেড লক অকার করতে পারে। সো দ্যাট ইজ বেসিক্যালি সেন্ট্রালাইজ টু ফেজ লকিং। দেন অ্যানাদার টু ফেজ লকিং ইজ প্রাইমারি কপি টু ফেজ লকিং, এগেন প্রাইমারি কপি এই অ্যাপ্রোচটা তোমরা আগে পড়ে এসছো। সো ইন দিস অ্যাপ্রোচ বেসিক্যালি আর নাম্বার অফ সাইটস আর ডেজিগনেটেড অ্যাজ লক কন্ট্রোল সেন্টার্স, একটা নয় একাধিক সাইট থাকে যারা এই লক ম্যানেজার হিসেবে কাজ করে, এবং ইচ অফ দিস সাইট হ্যাজ দি রেসপন্সিবিলিটি অফ, আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি, একটু আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি, আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স খুবই কম, আই ডোন্ট নো ভাই। সো বেসিক্যালি হোয়াট আই ওয়াজ টেলিং ইউ দ্যাট ইজ ইন প্রাইমারি কপি বেসিক্যালি দেয়ার আর মোর দ্যান ওয়ান লক ম্যানেজার্স আর ইনভলভড, তারা সবাই কিন্তু লক ম্যানেজার হিসেবে কাজ করছে, এবং অল দ্য সাইটস নো হুইচ লক কন্ট্রোল সেন্টার ইজ রেসপন্সিবল ফর ম্যানেজিং লক অফ হুইচ ডেটা টেবিল অর ফ্র্যাগমেন্ট, তার মানে তোমার যে টোটাল ডেটাবেসটা সেই টোটাল ডেটাবেসটাকে লক ম্যানেজারের নাম্বার অফ লক ম্যানেজারের উপর বেস করে ডিফারেন্ট সেকশনে ভাগ করা হয়েছে, মানে ধরা যাক যে ডেটা আইটেম এ টু এইচ একটা লক ম্যানেজারের আন্ডারে আছে,
তারপরের ডেটা আইটেমটা আরেকটা লক, তারপরের একটা সেট অফ ডেটা আইটেম আরেকটা লক ম্যানেজারের আন্ডারে আছে, এরকম ভাবে ডেটা আইটেম মেবি ভি টু জেড আরেকটা লক ম্যানেজারের আন্ডারে আছে। এবার প্রত্যেকটা সাইট সেটা জানি যে কোন ডেটা আইটেমটা কোন লক ম্যানেজারের আন্ডারে আছে। তো যে সাইটের যে ডেটা আইটেমটা দরকার, ডিপেন্ডিং অন দ্যাট ডেটা আইটেম, তার যে করেসপন্ডিং লক ম্যানেজার তার কাছে সে অ্যাপ্রোচ করবে যে আই ওয়ান্ট টু লক দিস পার্টিকুলার ডেটা আইটেম, এবং এরমভাবে মেনটেন করা হবে। সো বেসিক্যালি দিস ইজ প্রাইমারি কপি টু ফেজ লকিং, অ্যান্ড অ্যানাদার ইজ ডিস্ট্রিবিউটেড টু ফেজ লকিং, যেটাকে আমরা ডি টু পি এল বলি। অনেক সময় কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ ডি টু পি এল, সো ডি টু পি এল মিনস ডিস্ট্রিবিউটেড ফেজ লকিং। সো ইন দিস অ্যাপ্রোচ হোয়াট ইউ ডু, দেয়ার আর আ নাম্বার অফ লক ম্যানেজার্স ওয়ার ইচ লক ম্যানেজার কন্ট্রোল লকস অফ ডেটা আইটেম স্টোর্ড অ্যাট ইটস লোকাল সাইট। ওকে, প্রত্যেকটা লক ম্যানেজার লক দ্য ডেটা আইটেম স্টোর করে অ্যাট ইটস লোকাল সাইট, অ্যান্ড দ্য লোকেশন অফ দি লক ম্যানেজার ইজ বেসড আপন দি ডেটা ডিস্ট্রিবিউশন অ্যান্ড রেপ্লিকেশন। সো এটা পিওরলি ডিস্ট্রিবিউটেড টু ফেজ লকিং, ডিস্ট্রিবিউটেড ওয়েতে লক ম্যানেজার্সগুলো থাকে, সেই জন্য এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড টু ফেজ লকিং। প্রত্যেকটা লক ম্যানেজার এখানে যেটা করে, ইচ লক ম্যানেজার কন্ট্রোলস লকস অফ ডেটা আইটেম স্টোর্ড অ্যাট ইটস লোকাল সাইট, এটা খুব ইম্পর্টেন্ট টু রিমেম্বার, টু আইডেন্টিফাই যে প্রত্যেকটা লক ম্যানেজার, ইচ লক ম্যানেজার কন্ট্রোল করে লকস অফ দি ডেটা আইটেম তার নিজস্ব নিজের যে লোকাল সাইট সেখানে। তার মানে এটা কী হচ্ছে, ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। ওকে, যখনই আমি আমার শুধু আমার লোকাল সাইট নিয়ে আমি হ্যান্ডেল করছি, তুমি তোমার লোকাল সাইট নিয়ে হ্যান্ডেল করছো, ও লোকাল সাইট নিয়ে হ্যান্ডেল করছো, তার মানে যে লকিং লক ম্যানেজার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে গেল, এরকম সেন্ট্রালাইজড রইল না বা প্রাইমারি কপিও রইল না, ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। সো দ্যাট ইজ ডি টু পি এল, দ্যাট ইজ ডি টু পি এল। সো ইউ উইল গেট ইট, অ্যান্ড সো দ্যাট ইজ বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড টাইম স্ট্যাম্প কনকারেন্সি কন্ট্রোল থিংস, যেখানে আমরা এই কনফ্লিক্ট গ্রাফস অ্যান্ড হেন তেন এগুলো আমরা করি। ডিস্ট্রিবিউটেড কনকারেন্সি কন্ট্রোল অ্যালগোরিদম, অপটিমিস্টিক কনকারেন্সি কন্ট্রোল অ্যালগোরিদম আমরা এগুলো বলেছি, এগুলো দেখবে এখানে, আমি ওই জন্য এটাও শেয়ার করেছি তোমাদের সঙ্গে। অ্যান্ড নেক্সট আমি আবার একটু ব্যাক করব ডেডলক ম্যানেজমেন্ট, ডেডলক ম্যানেজমেন্ট যেটা তোমাদের বললাম, ডেডলকটা অকার করে এই কারণেই, যখনই কোনো ওয়েটিং কন্ডিশন আসে, ওয়েটিং কন্ডিশন এলেই যে প্রবলেমটা হয় ডেডলক অকার করে। সো বেসিক্যালি এই ডেডলককে আমরা ডিটেক্ট করতে পারি। তোমরা জানো যে ডেডলক ডিটেকশন, ডেডলক অ্যাভয়েডেন্স, ডেডলক প্রিভেনশন হেন তেন ইজ দেয়ার, বাট আমরা ডেডলক ডিটেকশনের উপর বেসিক্যালি আপাতত কনসেন্ট্রেট করছি, এরপরে আমি পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো ডেডলক ডিটেকশনের জন্য আমরা যেটা করি, সেই গ্রাফটা তোমরা অলরেডি জানো, সেই গ্রাফটার নাম হচ্ছে ওয়েট ফর গ্রাফ, WFG। টিআই টু টিজে যদি এই অ্যারো থাকে তাহলে এটা বুঝতে হবে যে টিআই ইজ ওয়েটিং ফর টিজে টু রিলিজ আ লক অন সাম এন্টিটি। যদি টিআই টু টিজে একটা অ্যারো থাকে, এটা দিয়ে আমরা এটা যেটা বোঝাই সেটা হচ্ছে টিআই ওয়েট করে আছে টিজের জন্য। কেন ওয়েট করে আছে? বিকজ টিজে এমন একটা ডেটা আইটেমকে লক করে রেখেছে যেটা টিআই এর চাই। এখন ঘটনা হচ্ছে ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে দু ধরনের ওয়েট ফর গ্রাফ তুমি ড্র করতে পারো বা তুমি পেতে পারো। একটা হচ্ছে লোকাল ওয়েট ফর গ্রাফ LWFG, আরেকটা গ্লোবাল ওয়েট ফর গ্রাফ GWFG। লোকাল ওয়েট ফর গ্রাফ, তোমার লোকাল সাইটের যে লোকাল সাইটের যে স্ট্যাটাস এই মুহূর্তে, সেটাকে যদি তুমি গ্রাফে কনভার্ট করো তোমার লোকাল সাইট, বিকজ ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে তো দুটো কনসেপ্ট, তোমার লোকাল সাইট এবং তোমার গ্লোবাল সাইট মানে আদার্স সাইটগুলো, বা অল অফ আস মানে ধরো একটা ট্রানজাকশান, একটা ট্রানজাকশান যখন অরিজিনেট করছে আমরা বলি অরিজিনেটিং সাইট ওটা, আর ওই ট্রানজাকশানগুলো যে যে সাইট থেকে হেল্প নিয়ে কাজ করছে, যে যে সাইট থেকে ডেটা আইটেম নিয়ে কাজ করছে, সেগুলোকে আমরা বলি পার্টিসিপেটিং সাইট। তাহলে একটা ট্রানজাকশান টিআই, সে যদি তার লোকাল সাইট ধরা যাক যে T1, আর তার সে ধরো আরও পাঁচটা সাইটের হেল্প নিয়ে কাজ করছে T2 থেকে T6, তাহলে T1, T2, T3, T4, T5, T6 যে ইন্ডিভিজুয়াল যে গ্রাফগুলো, দিস আর লোকাল ওয়েট ফর গ্রাফস। ওই গ্রাফগুলোকে একসঙ্গে মার্চ করলে আমি যে গ্রাফটা পাবো, দ্যাট ইজ গ্লোবাল ওয়েট ফর গ্রাফ। সো দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন লোকাল ওয়েট ফর গ্রাফ অ্যান্ড গ্লোবাল ওয়েট ফর গ্রাফ। নাও সাপোজ হিয়ার অ্যাজ অ্যান এক্সাম্পল, টিআই টিজে টিকে টিএল, হোয়ার দিস সিনারিও ইজ হ্যাপেনিং, টিআই ইজ ওয়েটিং ফর টিজে, টিজে ইজ ওয়েটিং ফর টিকে, টিকে ইজ ওয়েটিং ফর টিএল, অ্যান্ড টিএল ইজ ওয়েটিং ফর টিআই অ্যাগেন। নাও দ্য থিং ইজ, টিআই অ্যান্ড টিজে রানস অ্যাট সাইট 1,
টিআই এবং টিজে এই যে দুটো ট্রানজাকশন তারা সাইট ওয়ানে রান করছে, টিকে এবং টিএল রান করছে সাইট টুতে। ওকে, সো দিস ইজ দ্য সিনারিও। ওকে, যে টিআই এবং টিজে তারা রান করছে সাইট ওয়ানে এবং টিকে এবং টিএল রান করছে সাইট টুতে। এরা সবাই কিন্তু মানে এই টোটালটা কিন্তু একটা শিডিউল, একটা শিডিউল ডিফারেন্ট ট্রানজাকশন। ওকে, এবার তুমি যদি সাইট ওয়ান এবং সাইট টু এর লোকাল ওয়েট ফর গ্রাফ আঁকো, তুমি যদি ড্র করো সাইট ওয়ান এবং সাইট টু এর লোকাল ওয়েট ফর গ্রাফ, তাহলে সাইট ওয়ানে তুমি দেখছো কি যে টিআই ইজ ওয়েটিং ফর টিজে, দ্যাটস ফাইন। সাইট টুতে কি দেখছো? টিকে ইজ ওয়েটিং ফর টিএল, দ্যাটস সেকেন ফাইন, নো প্রবলেম। সো ফ্রম লোকাল ওয়েট ফর গ্রাফস হিয়ার ইন সাইট ওয়ান এন্ড সাইট টু, হোয়েদার ইট ইজ পসিবল টু ডিটেক্ট ডেডলক? আই থিঙ্ক নো। ওয়াই? বিকজ ফ্রম সাইট ওয়ান, ইফ ইউ সি সাইট ওয়ান, দের ইজ নো সাচ ডেডলক। One transaction is waiting for another transaction and that's perfectly fine. And site 2 again, one transaction TK is waiting for some another transaction TL, again perfectly well, no problem. So from local wait for graph in distributed environment, from local wait for graph, it is not possible to detect deadlock always. But the things will be changed when we will convert these local wait for graphs, I mean when we will see the global wait for graph corresponding to these local wait for graph. The things might be changed, right? What is that? This is global wait for graph. Now in the global wait for graph, you see TI is waiting for TJ, again is that is fine, but TJ is waiting for TK. Okay, it is showing by dotted line TJ is waiting for TK. TI TJ is at site 1, TL TK is site 2, but they are a part of a schedule, so we have to consider all this. So TI is waiting for TJ, again TJ is waiting for TK, then TK is waiting for TL and TL is waiting for TI. So now it is clearly a deadlock. Now it is clearly a deadlock, we can see. So that's the concept is, that's the concept is, from local wait for graph it may not be always possible to detect deadlock, but from global wait for graph it will be visible. And that's the difference between local wait for graph and global wait for graph in distributed environment. Obviously in central environment there is no such concept. In distributed environment you will get this concept of local wait for graph and global wait for graph. So this is the things about it. Now deadlock prevention. Now in case of deadlock, let us go with deadlock prevention. Ami ekhane bolchi tarpor ami abar ektu details o bolbo. Deadlock prevention, you know how to prevent deadlock and all that, we have already covered this in our operating system also. The things are same basically. শুধু কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওখানে আমরা প্রসেস নিয়ে কাজ করি, এখানে আমরা ট্রানজাকশন নিয়ে কাজ করছি। ওখানে রিসোর্সগুলো অ্যালোকেট করা হয়, এখানে ডেটা আইটেমগুলোকে অ্যালোকেট করা হচ্ছে, যেহেতু এটা ট্রানজাকশন, আই মিন যেহেতু এটা ডেটাবেস কনসেপ্টে আমরা কাজ করছি। সো অল দ্য ডেটা আইটেমস দ্যাট উইল বি অ্যাক্সেসড বাই এ ট্রানজাকশন শুড বি প্রি ডিক্লেয়ার্ড। ইফ ইউ ওয়ান্ট টু প্রিভেন্ট ডেডলক, দেন অল দ্য ডেটা আইটেমস দ্যাট উইল বি অ্যাক্সেসড বাই এ ট্রানজাকশন, তাকে প্রথমেই তোমাকে প্রি ডিক্লেয়ার করতে হবে যে ওকে দিস ইজ ট্রানজাকশন টি আই অ্যান্ড দিস ট্রানজাকশন টি আই ইজ গোয়িং টু অ্যাক্সেস দিস 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 ডেটা আইটেমস। ওকে, সো শুড বি প্রি ডিক্লেয়ার অ্যান্ড ট্রানজাকশন ম্যানেজার দেন পারমিটস আ ট্রানজাকশন টু প্রসিড ইফ অল ডেটা আইটেমস দ্যাট ইট উইল অ্যাক্সেস আর অ্যাভেলেবল, তখনই ট্রানজাকশন ম্যানেজার তোমাকে অ্যাক্সেস দেবে। তার মানে কি, কতটা ডিসঅ্যাডভান্টেজ আছে ইউ জাস্ট থিঙ্ক। একটা ট্রানজাকশন সে রান করবে, সে রান করার আগেই তাকে ডিক্লেয়ার করতে হবে যে আই নিড দিস 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 ডেটা আইটেমস, অ্যান্ড দেন সেইটাকে ট্রানজাকশন ম্যানেজার চেক করবে এবং করে বলবে ওকে অল দিস ডেটা আইটেমস আর অ্যাভেলেবল সো ইউ ক্যান প্রসিড, আদারওয়াইজ ইট উইল নট বি পারমিটেড টু প্রোগ্রেস। সো দ্যাট ইজ ইন ইফ ইউ ক্যান মেনটেন দিস থিং দেন অনলি ইউ ক্যান সে দ্যাট ওকে আই ক্যান প্রিভেন্ট ডেডলক, বিকজ ডেডলক তখনই হবে যখনই কোনো ডিজায়ার ডেটা আইটেমকে কোনো ট্রানজাকশন পাবে না। When the desired data item will be unavailable, then only deadlock will occur. But here, in this concept, if I can progress, if we can progress it in that way, je ami protomei dekhe nichhi je kon kon data item ke amar particular ekta transaction e dorkar, ebong je je data item ke amar dorkar, are they available to me or not? And then based decide whether I should proceed or not. So obviously there will be no deadlock. I mean, at least probability will be decreased a lot. So that is a deadlock prevention mechanism, which is in my opinion it is unrealistic, it's not possible all the time.
And deadlock avoidance. Now, if we come to deadlock avoidance, obviously there are two algorithms, two approach we can follow. One is known as wet die, another is known as undoit. Wet die is a non-preemptive approach. Undoit is a preemptive approach. Now, again, if you have remember that non-preemptive and preemptive schedules we have covered in operating systems. In our earlier classes, non-preemptive schedules are those schedules. Where if a process is executing, it will be executed until and unless it will be finished. So until and unless it will be finished, you cannot take up that process from the CPU. That was non-preemptive algorithm, like priority scheduling algorithm, like FCFS. Was non-preemptive, but preemptive, what we done, we can done something forcefully, that is preemption. So like in round robin, we were maintaining preemption, like SRTF, shortest remaining time first, we are maintaining preemption. But fortunately, we don't have to know those things here, put our operating system in chilo. Ekhetre amra preemption ebong non-preemption ke কনসেপ্টটা সেম আমরা একটু অন্যভাবে ডিফাইন করেছি, অন্যভাবে এটাকে ইউজ করেছি। সেটা হচ্ছে এই, অবভিয়াসলি এখানে তুমি দেখছো ইফ টিএস ইন্ডিকেটস টাইম স্ট্যাম্প, যে টাইম স্ট্যাম্প বেসড অ্যালগোরিদমগুলো আমরা দেখে এলাম সেই টাইম স্ট্যাম্পের কথাই বলছি আমি। টাইম স্ট্যাম্পটা এখানে আমি বলছি, টাইম স্ট্যাম্প হচ্ছে একটা ট্রানজাকশন যখন সিস্টেমে এন্টার করছে তখন তোমার সিস্টেমের যে টাইম বেসিক্যালি সেটাই টাইম স্ট্যাম্প অফ দ্যাট পার্টিকুলার ট্রানজাকশন। সো ইফ টাইম স্ট্যাম্প অফ আ ট্রানজাকশন টিআই is less than timestamp of a transaction tj, that means ধরা যাক যে transaction tj সিস্টেমে এন্টার করেছে 10টায়, timestamp tj সিস্টেমে এন্টার করেছে 10টা বেজে 1 মাইক্রোসেকেন্ডে, মানে আমি এই কারণেই মাইক্রোসেকেন্ড বললাম, মানে ডিফারেন্সটা এরকমই হয়, সেকেন্ড, মাইক্রোসেকেন্ড, ন্যানো সেকেন্ড এরকমই হতে পারে, কখনো ওটা মিনিট বা আওয়ারে জেনারেলি হয় না। ওকে, মানে ট্রানজাকশনগুলো পরপর রান করে এবং এই সেকেন্ড বা মাইক্রোসেকেন্ড, মানে সেকেন্ডও নয় অ্যাকচুয়ালি, মাইক্রোসেকেন্ড বা মিলি সেকেন্ড বা পিকো সেকেন্ডের ডিফারেন্স হয়, যাই হোক, এবং সেই ডিফারেন্সটা খালি চোখে আমরা বুঝতে পারবো না। সো হোয়াট এভার, সো ইফ ট্রানজাকশন আই মিন টিএস অফ টিআই, টাইম স্ট্যাম্প অফ টিআই ইজ লেস দ্যান টাইম স্ট্যাম্প অফ টিজে, দেন টিআই উইল ওয়েট, ওয়েট টাই কন্ডিশনে দেন টিআই ওয়েট করবে, এটাকে আমরা নন প্রিএমটিভ বলছি। টিআই ওয়েট করবে তার কারণ এখানে টিআই আই মিন যদি এরকম ঘটনা ঘটে তাহলে টিআই ওয়েট করবে, এলস টিআই উইল বি ডাই, এলস টিআই উইল ডাই কেন, তার কারণ এলস মানে কি, এলস মানে যদি টাইম স্ট্যাম্প অফ টিআইটা টিএস এর টাইম স্ট্যাম্প অফ টিজের থেকে বড় হতো, বড় মানে সেই ইয়ঙ্গার, রিভার্সটা ভাবো, বড় মানে সেই ইয়ঙ্গার, সেই ইয়ঙ্গার হতো, ইয়ঙ্গার হলে সে ডাই, ইয়ঙ্গার যেহেতু ট্রানজাকশনটা সে তার মানে খুব বেশিক্ষণ বেশিটা এক্সিকিউট করেনি, এটাই আমরা ধরে নেব যে সে তার মানে সিস্টেমের রিসোর্সগুলোকে খুব বেশি ইউজ করেনি, সেটা ইয়ঙ্গার নতুন ঢুকেছিল তাহলে সে সিস্টেমের রিসোর্সগুলোকে বেশি ইউজ করেনি, তাকে যদি আমি অ্যাভয়েড করাই সেক্ষেত্রে কিন্তু আমার বেশি ক্ষতি হবে না, সেক্ষেত্রে আমার বেশি রিসোর্স ইউটিলাইজেশনে বেশি হ্যাম্পার করবে না, তো সেই কারণেই এটা নন প্রিএমটিভ, সেই অ্যাপ্রোচ থেকেই এটা নন প্রিএমটিভ। এই জায়গাটা একটু বুঝতে হবে যেটা কেন নন প্রিএমটিভ, নন প্রিএমটিভ এই কারণেই বলছি যে এই ট্রানজাকশনে সেই প্রভিশনটা আছে যে যদি যে ট্রানজাকশনটা ইয়ঙ্গার সেই ট্রানজাকশনটাকে আমি কিন্তু ডাই করাচ্ছি, সো দ্যাটস ওয়াই ইট ইজ নন প্রিএমটিভ। আর উন্ডোয়েট, ইন কেস অফ উন্ডোয়েট হুইচ ইজ প্রিএমটিভ মেকানিজম, উন্ডোয়েট কি বলছে দেখো, যে টাইম স্ট্যাম্প অফ টিআই যদি টিএস এর থেকে ছোট হয় একই ব্যাপার, তাহলেও তাহলে কিন্তু টিজে উন্ডেড হবে, মানে টিজে উইল বি অ্যাবর্টেড, টিজে উইল বি উন্ডেড। টিজেটা কি, টিজেটা কিন্তু বড়, টিজেটা বড় মানে এগেন টিজেটা কিন্তু তোমার ইয়ঙ্গার, বড় মানে ইয়ঙ্গার। এলস টিআই ওয়েট, যদি এটা না হয় মানে টাইম স্ট্যাম্প অফ টিআই যদি টিজের থেকে ছোট হয়, এবার ভেবে দেখো টাইম স্ট্যাম্প অফ টিআই টিজের থেকে ছোট, এলস মানে তো তাই, টাইম স্ট্যাম্প অফ টিআই সরি টাইম স্ট্যাম্প অফ টিআই টিজের থেকে, আমি রিভার্স কেসটার কথা বলছি, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে টাইম স্ট্যাম্প অফ টিআই ইজ লেস দ্যান টাইম স্ট্যাম্প অফ টিজে, তার মানে টিআই 10টায় ঢুকেছে, টিজে 10টা বেজে 1 সেকেন্ডে ঢুকেছে, যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে 10টা বেজে 1 সেকেন্ডে যে টিআই ঢুকেছে সে অ্যাবর্টেড হচ্ছে,
সো নো প্রবলেম উইথ ইট, নো প্রবলেম উইথ ইট। টিজে যদি 10টা বেজে 1 সেকেন্ডে ঢুকেছে, ও ইয়াঙ্গার, ও অ্যাবর্টেড হচ্ছে, এটা ঠিক আছে। এলস পার্টটা দেখো, এলস যদি এটা না হয় তাহলে কি হচ্ছে, টিজে যদি এলস হয় তাহলে টিজে বড়, টিজে 10টা বেজে 1 সেকেন্ডে ঢুকেছে, সরি টিআই বড়, টিআই 10টা বেজে 1 সেকেন্ডে ঢুকেছে, টিআই ছোট রাদার, টিআই 10টা বেজে 1 সেকেন্ডে ঢুকেছে, ছোট যে যে ছোট সে ওয়েট করছে, যে ছোট সে ওয়েট করছে, তো জাস্ট রিভার্সটা, যে ছোট সে ওয়েট করছে। আগেরটাই কি হচ্ছিল, যে বড় সে ওয়েট করছিল, ওদিকে যদি দেখো আগেরটা ওয়েট ডাইতে, যে বড় ওয়েট ডাইয়ের কথা বলছি, যে বড় সে ওয়েট করছিল, এখানে যে ছোট বেসিক্যালি সে ওয়েট করবে রিভার্সটা। তো সেই কারণে এটাকে বলা হচ্ছে প্রিএমটিভ, এটাকে বলা হচ্ছে প্রিএমটিভ। এবং দিস ইজ দ্য কনসেপ্ট, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কনসেপ্ট। আমি এবার এটাকে একটুখানি, আচ্ছা এর সঙ্গে আরও দু একটা কনসেপ্ট আসে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফলস ডেডলক। ফলস ডেডলকের একটা কনসেপ্ট আছে, আমি একটু বলে নিই। ফলস ডেডলকটা একটু দেখে নাও, দ্য ডিলে ইন ট্রান্সমিটিং দি মেসেজ অফ ডেডলক ক্যান ক্রিয়েট ফলস ডেডলক। মানে একটা সাইটে ডেডলক অকার করেছে, বা দু একটা সাইট, ধরো তোমার টোটাল সিস্টেমটা 5টা সাইট বা 10টা সাইট নিয়ে তৈরি, সেই 10টা সাইটের মধ্যে একটা সেট অফ সাইট, সাবসেট বলতে পারো, সাবসেট অফ সাইট যারা ডেডলকে ইনভলভ হয়েছে, মানে ধরো 10টা সাইট আছে, 10টার মধ্যে হয়তো 3টে সাইটে ডেডলক ইনভলভ হয়েছে, 3টে সাইটের মধ্যে ডেডলক অকার করেছে। এই যে মেসেজটা, এই মেসেজটা যে এই যে সাইটগুলোতে ডেডলক অকার করেছে, সেই মেসেজটা পৌঁছতে তো একটা টাইম লাগবে, মানে পৌঁছতে মানে টু অল দ্য পার্টনার্স অফ দ্যাট ট্রানজাকশন, অল দ্য সাইটস ইনভলভ ইন দ্যাট ট্রানজাকশন, তাদের সবার কাছে পৌঁছতে ইট উইল টেক সাম টাইম। লাইক আমি বলছি টিআই টু টিজে, তার মানে টি ওয়ান মোমেন্টে টিআই ওয়েট করে আছে টিজের জন্য, টি টু মোমেন্টে টিজে রিলিজেস দ্য রিসোর্স রিকোয়েস্টেড বাই টিআই, অ্যান্ড রিকোয়েস্ট আর রেসপন্স, রিকোয়েস্ট আর রিসোর্স হেল্ড বাই টিআই। কি হলো, টি টু মোমেন্টে টিজে রিলিজ করে দিল যেটা টিআই ওয়েট করে আছে, টিআই চেয়েছিল সেটা, এবং ও আবার একটা রিসোর্সকে রিকোয়েস্ট করছে একটা রিসোর্সের জন্য যেটা টিআই হোল্ড করে আছে। সো দিস ইজ দ্য সিচুয়েশন। নাও ইফ ডিটেক্টর রিসিভস দিস ইনফরমেশন দ্যাট টিজে রিকোয়েস্ট আ রিসোর্স হেল্ড বাই টিআই, এই মেসেজটা যদি ও পায় বিফোর রিসিভিং দ্য ইনফরমেশন দ্যাট টিআই ইজ নট ব্লকড এনিমোর বাই টিজে, তার কারণ কি, তার কারণ হচ্ছে এইটা, মানে সিচুয়েশনটা এইরকম, টিআই টিজের জন্য ওয়েট করে আছে, এবার টিজে কি করলো, টিজে কিন্তু ওই রিসোর্সটাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পর ও আরেকটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করছে যে রিসোর্সটাকে এই মুহূর্তে টিআই হোল্ড করে আছে। তোমার ডেডলক কখন হবে, ডেডলক হবে টিআই টু টিজে আবার টিজে টু টিআই, এরকম সিচুয়েশন হলে ডেডলক হবে। কেউ কি কিছু বলছে, আজকে ছেড়ে দিন, হ্যাঁ ছেড়ে দিচ্ছি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, জাস্ট এইটা কভার আপ করে ছেড়ে দিচ্ছি। সব চলে যাচ্ছে কেন, আজকে কি ব্যাপার রে, তোদের এত অ্যাটেন্ডেন্স কম কেন, পরপর ক্লাস ছিল বলে সেই কারণে নাকি, নাকি জগদ্ধাত্রী পুজো কারণ। আচ্ছা আগের ক্লাসে কিরম অ্যাটেন্ডেন্স ছিল, যাই হোক ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি এক্ষুনি, জাস্ট আমি এটা একটু বলে নিয়ে ছেড়ে দিচ্ছি, বিকজ হয়ে গেছে আমাদের, মানে এই লাস্ট টপিক, লাস্ট একদম লাস্ট পাতায় আমরা আছি। নেক্সট দিন আমরা অ্যাকচুয়ালি নেক্সট মানডে, আমি বলছি নেক্সট মানডে হয়তো একটু অসুবিধা হবে ক্লাস নিতে, আমি বলছি। যাই হোক, তো বেসিক্যালি ঘটনাটা হচ্ছে এইটাম, যে টিআই টু টিজে এবং টিজে টু টিআই এরকম সিচুয়েশন হলেই তো ডেডলক অকার করে। তো এক্ষেত্রে আমার বক্তব্য, ফলস ডেডলক কাকে বলে, ফলস ডেডলক কোশ্চেনটা আসে, এই কারণে আমি একটু কনসেন্ট্রেট করছি। ফলস ডেডলক কাকে বলে, ধরা যাক যে টিআই টিজেকে টিজের জন্য ওয়েট করে আছে, যে টিজে একটা রিসোর্সকে ধরে রেখেছে, যে রিসোর্সটা টিআই এর চাই, এই কন্ডিশনে আছে, এই মুহূর্তে এই অবস্থায় টিজে সেই রিসোর্সটাকে রিলিজ করে দিল, মানে যে রিসোর্সটার জন্য টিআই ওয়েট করেছিল সেই রিসোর্সটাকে রিলিজ করে দিল, করে দেওয়ার পরে টিজে আবার রিভার্স ওয়েতে আরেকটা রিসোর্সকে চাইছে যেটা টিআই হোল্ড করে আছে।
দিস ইজ দ্য সিচুয়েশন। এই সিচুয়েশনে হলস ডেট ল কখন অকার করবে? যখন যদি এরকম ঘটে যে টিজে যে টিআইয়ের থেকে একটা রিসোর্স চাইছে, এই যে মেসেজটা, এই মেসেজটা যদি আগে চলে যায় রাদার দ্যান টিজে যে আগের টিআইয়ের জন্য যে রিসোর্সটা, যে রিসোর্সটার জন্য টিআই ওয়েট করছিল, সেই রিসোর্সটাকে যে টিজে ছেড়ে দিয়েছে, এই মেসেজটা যদি, এই মেসেজটার আগে যদি ওই মেসেজটা চলে আসে যে টিজে আবার আর একটা রিসোর্স চাইছে যেটা টিআই হোল্ড করে আছে, এরকম যদি ঘটনা ঘটে তাহলে ডেডলক অকার করে, এবং মানে ফলস ডেডলক অকার করে। মানে ফলস ডেডলক কেন? তার কারণ হচ্ছে সিস্টেমের কাছে এইটা যায়নি, এই মেসেজটা যায়নি যে টিজে আগের রিসোর্সটাকে ছেড়ে দিয়েছে, সিস্টেমের কাছে এই মেসেজটা আগে এসছে যে টিজে আরেকটা রিসোর্স চাইছে যেটা টিআই হোল্ড করে আছে, তখনই ফলস ডেডলক অকার করে। তো আমি সেটাই বলতে চাইছিলাম। তো যাই হোক, একটু দেখবি, আমি নোটসগুলো অলরেডি শেয়ার করেছি ইন ইওর গুগল ক্লাস, আমি নোটসগুলো অলরেডি শেয়ার করেছি, একটু দেখে নিস। আমি এগুলো আবার হোয়াটসঅ্যাপও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে আর আমরা শেষ করছি।